মুজাফফর আহমেদের পর এবার জ্যোতি বসু। সিপিএম পার্টিতে দ্বিতীয় কোনো নেতার জন্মদিন পালিত হতে চলেছে। এতদিন শুধুমাত্র কাকাবাবু মুজাফফর আহমেদেরই জন্মদিন পালন করত সিপিএম। দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে জ্যোতি বসুর জন্মদিনও পালিত হবে। 8ই জুলাই 2013 জ্যোতি বসুর শততম জন্মদিন। সেই উপলক্ষে ওই দিন থেকে 2014 8ই জুলাই পর্যন্ত জন্মদিন ও জন্মশতবার্ষিকী পালিত হবে। কেন্দ্রীয় স্তরের পাশাপাশি জেলাগুলিতেও পালিত হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। 2014 সালে উনি 100 পূর্ণ করে 101-এ যাবেন, ফলে 2013 সালের থেকে 2014 সাল পর্যন্ত 8ই জুলাই থেকে 2014 সালের 8ই জুলাই পর্যন্ত পার্টির পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হবে। সব ধরনের কর্মসূচি কেন্দ্রীয়ভাবে হবে তা না, জেলায় জেলায় নানানভাবে নানান জায়গায় এটা পালিত হবে। জ্যোতি বসু জীবিত থাকাকালীন সুভাষ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী রমলা চক্রবর্তী নিজেদের উদ্যোগে তাঁর জন্মদিন পালন করতেন। সিপিএম সূত্রে খবর, তখন আলিমুদ্দিনের একাংশ জন্মদিন পালনের সেই অনুষ্ঠানে ক্ষুব্ধ ছিল, কারণ সিপিএমে এই রেওয়াজ ছিল না। কিন্তু এবার সেই পথেই হাঁটতে চলেছে দল। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।